আমাকে দিয়ে চলবে? আরে চলবে মানে, বস তো তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। স্যার, আমি শুনেছি মিডিয়াতে কাজ করতে হলে নাকি রুমে থাকতে হয়। কোনো সমস্যা নাই স্যার, আমি সব কিছু করতে রাজি আছি। বললাম তো আমি বোরকা খুলবো না। মল্লিকা, খোল, হিজাব খোল। না না, আমি বোরকা খুলবো না। আরে এখানে তামিনা কে? জি আমি। তুমি মানে? এ বোরকা পরা মেয়ে, নটা লও, বসো। কি, আমাকে দিয়ে চলবে? আরে চলবে মানে, বস তো তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। এ নেক্সট, তুমি রেডি থাকো। স্যার, আমার ফাইল। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি বসুন। তো আপনি জানেন তো না মিডিয়াতে কাজ করতে হলে কি কি করণীয়? হ্যাঁ স্যার, আমি তো সব কিছুই জানি। স্যার, আমি কিন্তু জেনে শুনেই মিডিয়াতে কাজ করতে আসছি। স্যার, আমি শুনেছি মিডিয়াতে কাজ করতে হলে নাকি রুমে থাকতে হয়। কোনো সমস্যা নাই স্যার, আমি সব কিছু করতে রাজি আছি। স্যার, এখানেই খুলবো নাকি আলাদা কোনো রুম আছে? আরে বাহ, আপনি তো খুব ফাস্ট। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। মানে আমি বুঝতে পেরেছি যে আপনি মিডিয়াতে কাজ করতে হলে কী কী করণীয়, সে আইডিয়াটুকু আপনার আছে। ধন্যবাদ। এনিওয়ে, আপনার এখন খোলা লাগবে না, আপনি বসেন। নেক্সট আমরা ডেকে নিচ্ছি। এ শুভ। জি স্যার। নেক্সট আশরাফুলকে ডাক দাও। জি স্যার। এ আশরাফুলকে। হ্যাঁ। এ তোমাকে স্যার ডাকতেছে, আসো। ও সরি। হাই স্যার, আপনার ফাইলটা দেন আমাকে। দে প্লিজ, হ্যাভ এ সিট। কি করেন আপনি? স্যার, আমি একজন টিকটকার। ড্যান্স করি, শর্ট ফিল্ম করি, এলাকার ভিতরে প্যান্ট শার্ট পোশাক আশাক উড়ে দূরে লাগায় মনে করেন নায়ক নায়ক ভাব নিয়ে চলাফেরা করি। কোথায় কমপ্লিট প্যাকেজ স্যার, আমাকে অলরাউন্ডার বলতে পারে। দেখছেন আমি যাচ্ছে, মানে একটা মানুষের ভিতরে এতগুলো প্রতিভা থাকে আমি প্রথমবার দেখলাম। যাই হোক, আপনার মতো লোককে আমরা কিন্তু খুঁজছি। খুব ভালো লাগলো, আপনি অনেস্ট একজন লোক, একসাথে মানে একের ভিতর সব আর কি। ঠিক আছে, আপনি বসেন। এ শুভ, নেক্সট কে আছে ওনাকে আসতে বলেন। এ আলামিনকে, আসেন, আপনাকে স্যারে ডাকতেছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাকে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ হ্যাভ এ সিট। তো মিস্টার আলামিন সাহেব, আপনি বর্তমানে কী করছেন? স্যার, বর্তমানে আমি বেকার। কিছুদিন আগে আমি একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলছিলাম। আসলে আমি ইসলামিক গজল এবং ইসলামিক শর্ট ফিল্ম তৈরি করতাম, তো সেগুলো ভালো রেসপন্স পাইছিলাম না, যার কারণে সেগুলো বন্ধ করতে আমি বাধ্য হয়েছি স্যার, যার কারণে আমি এখন চাকরি করতে আসছি। কষ্ট করে আমাকে যে একটু চাকরিটা দিতেন আমার অনেক উপকার হইত। না না, আমরা এখানে তো চাকরি দেওয়ার জন্যই বসেছি, কিন্তু সেটার জন্য আমাদের কিছু অবজারভেশনের প্রয়োজন নাকি আমজা সাহেব? জি, আপনি দয়া করে বসুন, আগে আমাদের আর কোনো ক্লায়েন্ট আছে কি না আমরা দেখব, তারপর আপনাকে অ্যান্সার দেবো, ঠিক আছে? আচ্ছা শুভ। জি স্যার। আর কেউ বাকি আছে? আছে স্যার, একটা মাইয়া আছে, বোরকা পরে বসে আছে। বোরকা পরা? জি স্যার। আচ্ছা, ডাক দাও দেখি। আচ্ছা ঠিক আছে স্যার। এই আপনি আসুন, আপনাকে স্যারে ডাকতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি বোরকা পরে আসলেন কেন? আপনি কি জানেন না মিডিয়াতে কাজ করতে হলে বোরকা পরা যায় না? আপনি বোরকা খুলেন। না না স্যার, আমি বোরকা খুলতে পারবো না। দেখুন, এটা মিডিয়া, মিডিয়াতে কাজ করতে হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, তা নাহলে আমরা চাকরি দিতে পারবো না আপনাকে। দয়া করেন স্যার, আমার চাকরিটা খুব প্রয়োজন, আমার ফ্যামিলিতে অনেক সমস্যা।
আমি বোরকা খুলতে পারবো না। কিন্তু আমরা যদি আপনাকে না দেখি তাহলে আমরা কাকে চাকরি দিব? আগে তো আপনাকে দেখতে হবে, বোরকাটা তো খুলতে হবে। বোরকা না খুললে কি আমার চাকরি হবে না? হবে না। এই মেয়ে বোরকা খুলতে পারবি না তাহলে ইন্টারভিউ দিতে আসছিস কেন? আর তুই জানিস না মিডিয়াতে কাজ করতে হলে যে একটু ঢং করে আসতে, এই যে আমাদেরকে দেখ আমরা কত মডার্ন ভাবে আসছি। খুল বোরকা। আরে না না, আমি বোরকা খুলবো না। আরে আরে হিজাব খুল। বললাম তো আমি বোরকা খুলবো না। খুল এটা, খুল হিজাব খুল। না না, আমি বোরকা খুলবো না। আরে এই কি করছেন আপনি এসব? আপনি ওর সাথে এমন ব্যবহার করতেছেন কেন? আপনি যান আপনার জায়গায় দিয়ে বসেন। দেখেন স্যার, আমার না এই চাকরিটা খুব প্রয়োজন। লিফাত স্যার, মাথা মতো আমার নষ্ট হয়ে গেছে, কোথা থেকে আসা যে এসব, আপনি একটু কথা বলুন তো প্লিজ। আমজাদ সাহেব আপনি একটু শান্ত হন। আসলে ইউ আর সিলেক্টেড স্যার। সত্যি? শুকুর আলহামদুলিল্লাহ, সত্যি স্যার আমার এই চাকরিটা খুব প্রয়োজন ছিল। চাকরি হয়ে গেছে মানে? আপনারা কি ফয়সলা মশলা করেছেন? আমার মতো এরকম একটা সুন্দরী মডার্ন মেয়েকে অপেক্ষা করিয়ে রেখেছেন এতক্ষণ ধরে, এখন বলছেন কিনা ওর চাকরি হয়েছে? আপনারা কি ইন্টারভিউর নামে নাটক শুরু করেছেন এখানে? থামুন, ফাজলামো আমরা শুরু করিনি, ফাজলামো শুরু করছেন আপনি। আচ্ছা আমজাদ সাহেব আমি কথা বলি প্লিজ, আপনি একটু শান্ত প্লিজ। আচ্ছা আপনি কি দেখেন নাই আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা ছিল যে আমরা একজন ইসলামিক মাইন্ডের ইসলামিক শর্ট ফিল্ম বানানোর জন্য একটা ছেলে এবং একটা মেয়ের প্রয়োজন, আর সেখানে বরাবরের মতন বিশেষ দ্রষ্টব্দতে লেখা ছিল যে আমরা ইসলামিক ভিডিও বানাই শুধুমাত্র যারা ইসলামিক মাইন্ডের, শুধুমাত্র যারা পর্দার অনুসারী, যারা পর্দা করে চলে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ডাকে এবং সৎ পথে চলে, শুধুমাত্র তারাই আমাদের এখানে কাজ করতে পারবে। এটা তো স্পষ্ট লেখা ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে। আপনি কি বললেন? আপনি মডার্ন, আপনি মডার্ন দাবি করছেন নিজেকে? না দেখুন, আপনি যেটাকে মডার্ন দাবি করছেন সেটাকে আমরা বলি অশ্লীলতা। আর আপনি কি বলছেন? টিকটকার না? শুনেন, আপনাদের মতো কিছু মানুষের কারণেই আমাদের এই মিডিয়া সমাজটা পুরোই নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা মিডিয়াকে যেটা ভাবছেন সেটা না, শুধুমাত্র আপনাদের মাইন্ডের কারণে ভালো ভালো মানুষের ভেতরে, মস্তিষ্কের ভেতরে খারাপ ভাবটাই নিচ্ছে তারা। তারা এখন মিডিয়া বলতে বুঝে অশ্লীলতা, মিডিয়া বলতে বুঝে খারাপ, এছাড়া আর কোনো কিছু বুঝে না। আপনাদেরকে বরাবরের মতন বলা হয়েছে, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে শুধুমাত্র যারা ইসলামিক মাইন্ডের। আমরা টোটালি চাচ্ছি যে আমাদের শর্ট ফিল্মগুলো হবে মানুষের খেদমতের জন্য, ভালো কিছুর জন্য, যাতে করে মানুষ আমাদের কাছ থেকে ভালো কিছু পায়। এই দুনিয়ায় কী করব, কী চলবে, কী পাবো, এইটা নিয়ে আমরা কোনো ভিডিও বানাই না। টোটালি আমরা ভিডিও বানাই আখেরাতে কী হবে, এই জন্যই আমরা চাচ্ছিলাম যে আমরা ইসলামিক ভিডিও বানাবো। আজকে প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে যে যারা ইসলামিক ভিডিও বানাচ্ছে, যারা ইসলামিক নিয়ে কোনো কাজ করছে, সবাই ফ্লপ খাচ্ছে। হোয়াই? শুধুমাত্র আমাদের জন্য, আর শুধুমাত্র আপনাদের জন্য। আমরাই দায়ী এটার জন্য, কারণ আমাদের সামনে যখন একটা ইসলামিক স্কলার আসে, শুধুমাত্র একটা ইসলামিক ভিডিও আসে, আমরা এটাকে ফ্লপ করে নিচে টেনে দেই, আমরা এটি স্ক্রোল করে ছেড়ে দেই। আর যখন আমরা একটা ভিডিও দেখি যেখানে একটা ভালো মেয়ে স্মার্ট মডার্ন খোলামেলা জামা পরে আমাদের সামনে সামিল হচ্ছে, তখন আমরা এটাকে ভালোভাবে দেখি, লাইক করি, কমেন্ট করি, আর আমাদের পরিচিত বন্ধুবান্ধবের মাধ্যমে সেটাকে শেয়ার করি, আর সেটা লাখ লাখ ভিউজ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, সেটা মানুষ দেখে আর আমরা মজা নিই। বাহ সমাজ, বাহ বাহ। আজকে আমাদের কারণে আমাদের সমাজটা নষ্ট হচ্ছে। আমরা চাইলেই সেটাকে পরিবর্তন করে দিতে পারি, কিন্তু আমরা সেটা করি না। কেন? কারণ আমাদের বিবেকে বাধা দেয় আমরা ইসলামিক কোনো কিছুকে উঁচু করে তুলতে, আমাদের বিবেকে বাধা দেয় ইসলামিক কোনো মাইন্ডকে উপরে করে তুলে সেটাকে ব্রাইট করতে। কেন ভাই? আমরা চাইলে কি পারি না এটাকে ভালো কিছু করতে? আমরা মিডিয়া বলতে কি বুঝি? অশ্লীলতা, খারাপ, এছাড়া আর কিছু না? মানে শুধু দেখি যে খোলামেলা এটাই সব? দেখুন ভাই, আজ থেকে যদি আমরা কিন্তু প্রতিজ্ঞা করি, আমাদের মতন কেউ যদি এরকম দায়িত্ব নিয়ে খোলামেলা অশ্লীল ভিডিও বাদ দিয়ে তারা যদি ইসলামিক মাইন্ডের ভিডিও বানায় যেটা আখেরাতে কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে, আমরা যদি প্রতিজ্ঞা করি যে আমরা ইসলামিক ভিডিও বানাবো যেটা আমাদের দুনিয়া আখেরাতের জন্য কল্যাণকর, তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আমাদের কোনো দুঃখ থাকবে না, আমরা ভালো কিছু করতে পারবো। আজকে দেখেন, ফেসবুকে ঘাটাঘাটি করলে, ইউটিউবে ঘাটাঘাটি করলে ভালো কিছু দেখছি না, এটার জন্য আমরাই দায়ী। একটা বাচ্চা যখন একটা খোলামেলা ভিডিও দেখে তখন তার মাইন্ডটা কোথায় যায় আপনি ভেবেছেন? হ্যাঁ, বেরিয়ে যান, বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান। আপনার টিকটকার আপনি রাস্তায় গিয়ে করেন, গল্লিতে গিয়ে করেন,
এখানে না, আর আপনার মডেলগিরি আপনার বাসায় গিয়ে করবেন, রাস্তায় না। কথাটা মাথায় রেখেন। আর আমার একটা কথা যদি আপনার ভালো লেগে থাকে, যদি ভালো মনে করেন যে না লোকটা ভালো বলেছে, লোকটা আমার দুনিয়ার জন্য বলে না, আখেরাতে আমার কি হবে এটার পরিণতি, এইটা যদি একটু ভেবে যদি নিজেকে একটু পজিটিভলি থিঙ্ক করেন, আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট আপনার জীবন বদলে যাবে, আপনার জন্য সমাজটা বদলে যাবে। আপনাকে দেখে মানুষ শিখবে একটা মানুষ অশ্লীলতা থেকে বেরিয়ে এসেছে এবং সে এখন পর্দা করছে, ভালো কিছু করছে। আপনার জন্য আপনার পুরো সমাজটাই বদলে যাবে। আমি আর কিচ্ছু বলবো না, আপনারা বেরিয়ে যান। কি ব্যাপার, যান, এখনো বসে আছেন, যান বলছি, আউট। মডার্ন কোথায় থেকে আসে যে এসব, মাথাটাই নষ্ট করে দিছে আজকে আমার। স্যার আমাকে থাকবেনকে চলে যাব। আরে আলামিন সাহেব আপনি কেন যাবেন? দেখুন আমরা যা চেয়েছি আমরা আপনার মধ্যে তা পেয়েছি। আপনিও ইসলামিক কন্টেন্ট বানাতেন, যাই হোক আমাদের সমাজের কারণে কিন্তু আপনার ইসলামিক কন্টেন্টটা ফ্লপ খাইছে। ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আবার এগিয়ে যাব, আবার ইনশাল্লাহ ইসলামকে বিজয় করে তুলব। থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ, আসলে আমার চাকরিটা খুব দরকার ছিল স্যার। স্যার আমি আসলে আপনাদের কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করব? না ঠিক আছে, সমস্যা নেই স্যার, আপনি সিলেক্টেড, আপনারা দুজনই আগামী কাল থেকে জয়েন করবেন। আপনারা 9টায় ইনশাল্লাহ, আর হ্যাঁ অবশ্যই পাঞ্জাবি পরে আসবেন, আমাদের কারণ আমাদের ইসলামিক শর্ট ফিল্ম এটা জানেনি, ঠিক আছে? বোরকা পরে আসবেন ইনশাল্লাহ, হিজাব করে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, কষ্ট দিয়েছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যাক আমজা সাহেব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো।